42টা আসন দিন, দিল্লি কিভাবে কাঁপাতে হয় দেখিয়ে দেব, বললেন মমতা। ভোট চাইতে এলে তো অপমান সইতেই হবে, বললেন মিমি। সাজানো মোদির চায়ের দোকান, মেলে না চা। এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অপ্রাপ্ত 42-এ-42 নির্বাচনী প্রচারে নেমে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত প্রতিটি সভাতে 42-এ-42 এর স্লোগান তুলেছিলেন তিনি। কিন্তু কেন এই স্লোগান, তার ব্যাখ্যা শুক্রবার বহরমপুর স্টেডিয়ামে দলীয় প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে আয়োজিত সভায় স্পষ্ট করেছেন মমতা। আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমো বারবার বলেছেন, এবার বিজেপির বিদায়ের পালা, 100টা আসনও পাবে না ওরা, বিভিন্ন আঞ্চলিক দল মিলে গঠন করবে পরবর্তী কেন্দ্রীয় সরকার, আর সেই সরকারের নিয়ন্ত্রক হিসেবে তৃণমূল যে বড়সড় ভূমিকা নিতে চলছে সে কথা জনতার সামনে বলে চলছেন মমতা। এদিন বহরমপুরে ভরা সভায় জনতাকে সে কথা স্মরণ করিয়ে দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, 42-এ-42টা আসন দিন, দিল্লি কীভাবে কাঁপাতে হয় দেখিয়ে দিব, কীভাবে দখল হবে দিল্লি সেটাও জানা আছে। জোড়াফুল শিবিরের প্রধানের এই আহ্বানে কংগ্রেস বড় বহরমপুর সাড়া দিয়েছে ডাকঢোল বাজিয়ে। দক্ষিণ দিনাজপুরের বালুঘাট আর গঙ্গারামপুরের সভা সেরে এদিন মমতা নির্বাচনী প্রচার পর্ব শেষ করার রুটিন ছিল বহরমপুর। বেলা 12টার দিক থেকে জামায়াত শুরু হয়েছিল, তা নিয়ে প্রথম দিকে বেশ অস্বস্তিতে ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। বেলা 2:30 নাগাদ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী আসার পর মাঠ ভরতে শুরু করে। 3:45 নাগাদ মমতার জাপার যখন বহরমপুর আকাশে, পিলপিল করে মানুষ এসে উপস্থিত জনসভায়। আজ শনিবার দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার কয়েক ঘন্টার মধ্যেই মমতার সভা নদিয়ায় পাগলাচণ্ডীতে। ভোট যুদ্ধে বিপরীত শিবিরে এই দুই নেতা নেত্রীর দ্বৈরথ শনিবার কি আকার নেয় এখন তা জানার জন্য মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ভোট চাইতে এলে অপমান সইতেই হবে, বললেন মিমি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওর নিচে মন্তব্য, ভোট চাইতে নেমেছে মানে গদগদ চিত্তে অনুগত অ্যাটলির মতো মুখে হাসি ঝুলিয়ে রাখতে হবে, নয়তো সোশ্যাল মিডিয়ায় তুমি অ্যান্টি সোশ্যাল, ছ্যাছে পড়ে যাবে। তার নিচে আরেক মহিলার মন্তব্য, ভোটের পরামর্শ বুক ফুটলেও মুখ ফুটলে চলবে না। চলতি নির্বাচনী মৌসুমে নানা কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয়েছে প্রার্থীদের। কিছুদিন আগে গ্লাভস পরে মিমি চক্রবর্তী হাত মেলানোয় ভিডিও ছড়িয়ে পড়ায় আনন্দিন্দার ঝড় ওঠে। রিক্সা নিয়ে প্রচারের সময় তোয়ালে পেতে বসায় সোশ্যাল মিডিয়ায় তাচ্ছিল্যে শিকার হতে হয়েছে সেই মিমিকেই। ছড়িয়ে পড়েছে ভোট প্রচারে গিয়ে চড়া গলায় কথা বলার ভিডিও। শুধু তিনি নন, বেশ কয়েকবার তার মতো এমন বিড়ম্বনায় পড়তে হয়েছে নুসরাত জাহান এবং আরও অনেক প্রার্থীকেই। নিজেদের মতো করে তার উত্তর দিয়েছেন সেই প্রার্থীরা। প্রশ্ন উঠছে, ভোটে দাঁড়ানো কি অর্থ নিজেদের যাবতীয় পছন্দ অপছন্দ সুবিধা অসুবিধা শিখে তুলে রাখা? মিমি চক্রবর্তী বললেন, কেউ ট্রোল করবে বলে আমি মেপে চলতে পারবো না, আমি যেমনটাই তেমনটা থাকবো। তার দাবি, প্রচার শেষে বাড়িতে ফেরার সময় হাতে ওষুধ লাগিয়ে তা ঢেকে রাখতেই গ্লাভ পরেছিলেন, কারণ কয়েকদিন প্রচারে হাতে বেশ কিছু জায়গায় ছিঁড়ে গিয়েছিল। তার কথায়, পোশাক নিয়ে আমাকে আগেও ট্রোল করা হয়েছে, অভিনেত্রীদের বোধ হয় বেশি জাজ করা হয়, বারবার চেষ্টা করে অবশ্য এই বিষয়ে নুসরাত জাহান মন্তব্য জানা যায়নি কোন ধরনের তিনি। অন্যদিকে সাজানো মোদির চায়ের দোকান, মেলে না চা। বেশ কয়েক বছর আগে এই স্টেশন চত্বরটিতে ঠিক ঠিক ভিড় হতো, সার সার দোকান ছিল চারপাশে, এখন সব উধাও। বছর দুয়েক আগেই খোদ নরেন্দ্র মোদী এসেছিলেন এই স্টেশন চত্বরে। চৌকিদারকে এবারের ভোটে চাপ বেচার তেমন সুযোগ দিচ্ছেন না রাহুল গান্ধী, কিন্তু ভোটে যদি ফের চাওয়ালা হতে হতো তার প্রস্তুতি ছিল প্রজমে। অন্তত বরনগর স্টেশনে একটিমাত্র চায়ের দোকান তার সাক্ষ্য হতে চলছে, যদিও চা সেখানে মেলে না, একটি ভাঙাচোরা টিনের স্মারক, তাতে লেখা নরেন্দ্র মোদী চায়ের দোকান, আপনি সিসিটিভির নজরে।